গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসিস্ট অলওয়েজ ট্রাস্টেড ফর হেলথে। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ফার্মাসিস্টদের জন্য এবং অবশ্যই এগুলো জেনে রাখা উচিত। আমার মনে হয় মেডিসিন যারা ডিসপেন্স করছো কাউন্টারে, প্লাস যারা রিটেল শপে কাজ করছো, প্লাস যারা মেডিসিন ওভার দ্য কাউন্টার মেডিসিন দিচ্ছো বা রেজিস্টার্ড ফার্মাসিস্ট যারা মেডিসিন দিচ্ছো ডিসপেন্স করছো প্রতিনিয়ত তোমার অ্যাজ পার প্রেসক্রিপশন অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার মেডিসিন ডিসপেন্স করছো, খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো জেনে রাখা আমার মনে হয় খুব মানে এসেনশিয়াল বিভিন্ন রকম আগের মানে ফিউচার প্রোটোকলের জন্য বা ফিউচার অ্যাসাইনমেন্টের জন্য বিভিন্ন ইন্টারভিউর জন্য। তো কিছু ড্রাগস নিয়ে আমি আজকে আলোচনা করবো। সো সেই ড্রাগসগুলো অ্যাকচুয়ালি জেনেরিক ড্রাগস, তো সেগুলো অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড বিভিন্ন ব্র্যান্ডে অ্যাভেলেবেল থাকে মার্কেটে। তো সেই জেনেরিক ড্রাগগুলো জেনে রাখা সবার জন্য খুব এসেনশিয়াল এবং এই ড্রাগগুলো যদি ঠিকঠাক জানা যায় তাহলে আমার মনে হয় প্রেসক্রিপশান সার্ভ করা কোনো কঠিন কাজ হবে না। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি আলোচনা করব কিছু ড্রাগ নিয়ে। যেরকম প্রথমে আমরা আলোচনা করছি অ্যাসিক্লোফেনাক ট্যাবলেট, 100 mg ট্যাবলেট হয়, বিভিন্ন ব্র্যান্ডেড আছে অ্যাসিক্লোফেনাক, তোমরা সবাই জানো যে অনস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, পেন কিলার। এরপর আসছে অ্যাসিটাজোলামাইড ট্যাবলেট 250 mg। ওকে, এগুলো জেনে রাখা এই জন্য উচিত যে এগুলো জেনেরিক ড্রাগ, এর বিভিন্ন ব্র্যান্ড মার্কেটে আছে। অ্যাসাইক্লোভির 500 mg ইঞ্জেকশন পার ভায়ালে হয়, অ্যাসিক্লোভির অপথ্যালমোলজি অয়েন্টমেন্ট 3%, যেটা অ্যাসিভির আই অয়েন্টমেন্ট নামে হয় চোখের, অ্যাসাইক্লোভির সিরাপ 200 mg পার 5 ml, অ্যাসাইক্লোভির ট্যাবলেট 200 mg পাওয়া যায় 400 mg, এগুলো হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের জন্য ট্যাবলেটটা দেয় ডক্টর। এসিটির কিছু ইম্পর্টেন্ট আছে ম্যালেরিয়াল ক্রিটের, যেগুলো হচ্ছে এসিটি কম্বি ব্লিস্টার প্যাক ট্যাবলেট ফর 1-4 ইয়ার। এই ভিডিওটা শুধুমাত্র যারা ফার্মাসিস্ট পড়ছো তারা নয়, যারা কাজ করছো তাদের জন্য খুব হেল্পফুল। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো এবং লাস্ট অবধি দেখার জন্য আমার হাতজোর অনুরোধ থাকলো, মাঝখানে কেউ স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। এসিটি কম্বি ব্লিস্টার প্যাক ট্যাবলেট ফর 1-4 বছর, এসিটি কম্বি ব্লিস্টার প্যাক 5-8 বছরের আছে, 9-14 বছরের আছে, অ্যাডাল্ট 15 বছরের ওপরে হয়। সবাই জানো এটি এসিটি ট্যাবলেটের কম্বিনেশন কি, আর্টিমিসিনিন কম্বিনেশন থেরাপি, যেটা সালফাডক্সিন পাইরোমিথামিন কম্বিনেশনে দেওয়া হয়। আর্টিমিসিনিন সালফাডক্সিন পাইরোমিথামিন ম্যালেরিয়াল ড্রাগ। অ্যাড্রিনালিন আমরা জানি ইঞ্জেকশন, আর হাই রিস্ক অ্যান্টি অ্যাড্রিনালিনের ক্ষেত্রে হাই রিস্ক মেডিকেশন, ইঞ্জেকশন 1 mg পার ml আছে, যেটা 1 ml অ্যাম্পিউলে হয়। অ্যাড্রিনালিন ইঞ্জেকশন যেটা হচ্ছে উইদাউট প্রিজারভেটিভ একটা আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যালবেন্ডাজল ওরাল সাসপেনশন USP, যেটা হচ্ছে 400 mg পার 10 ml, যেটা হচ্ছে সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে, অ্যালবেন্ড সিরাপ যেটা হয়। অ্যালোপুরিনল ট্যাবলেট, অ্যালপ্রাজোলাম ট্যাবলেট ঘুমের, যেটা হচ্ছে সিডেটিভ 0.25 mg তো পাওয়া যায়, 0.5 mg তো পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ড মার্কেটে আছে। অ্যাম্ব্রোক্সল সিরাপ আছে বাচ্চাদের 30 mg পার 5 ml ভায়ালে হয়। অ্যামিকাসিন ইঞ্জেকশন ফাইলে হয় আর কি, অ্যামিকাসিন ইঞ্জেকশন আছে 500 mg পার 2 ml ভায়ালে হয়, অ্যামিকাসিন 100 mg পার 2 ml হয়, 750 mg পার 3 ml ভায়ালে হয়। অ্যামিনোফাইলিন ইঞ্জেকশন আছে, অ্যামিট্রিপটিলিন ট্যাবলেট বিভিন্ন আছে 10, 75, 25, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যামলোডিপিন ট্যাবলেট সবাই জানো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, বিটা ব্লকার, হ্যাঁ, অ্যামলোডিপিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সরি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো সেটার ক্ষেত্রে অ্যামলোডিপিন ট্যাবলেট 10 mg তো পাওয়া যায়, 5 mg তো হয়, যেটা হাফ ডোজ। আচ্ছা, অ্যান্টিবায়োটিক্সের মধ্যে অ্যামক্সিসিলিন 200 mg উইথ ক্ল্যাভোলোনিক অ্যাসিড 28.5 mg পার 5 ml সিরাপে হয় বাচ্চাদের ক্ষেত্রে, অ্যামক্সি ক্ল্যাভ সিরাপ যেটা বলে। অ্যামক্সিসিলিন 500 mg প্লাস ক্ল্যাভোলোনিক অ্যাসিড 125 mg ট্যাবলেট, যেটা হচ্ছে অ্যামক্সি ক্ল্যাভ, যেটা মার্কেটে ক্ল্যাভাম বা বিভিন্ন রকম অকপেন 625 বা অগোমেন্টিন ডুও 625 ট্যাবলেট হিসেবে মার্কেটে পাওয়া যায়, খুব বিখ্যাত ট্যাবলেট এবং খুব ভালো ট্যাবলেট। অ্যান্টি তোমাদের ক্ষেত্রে আর্টিসুনেট ইঞ্জেকশন আমি আগেও আলোচনা করলাম, আর্টিমিসিন ম্যালেরিয়াল ড্রাগ। এবার আসছে আমি অ্যাট্রোফাস্টাটিন 10 mg ট্যাবলেট হয়, 40 mg ট্যাবলেট হয়, যেটা কার্ডিয়াক পেশেন্টের জন্য দেওয়া হয়। অ্যাট্রোপিন আমি আগেই বললাম অ্যাড্রিনালিন ইঞ্জেকশনের ক্ষেত্রে, সাথে অ্যাট্রোপিন সালফেট ইঞ্জেকশন, এগুলো হচ্ছে খুব হাই রিস্ক মেডিকেশন, স্পেশাল কেসের জন্য কনসিডার করা হয়, বিশেষ করে হসপিটালে থাকে, গভর্নমেন্ট হসপিটাল প্রাইভেট হসপিটাল বিভিন্ন, যারা ফার্মাসিস্ট তারা জানো। তারপর হচ্ছে বুডিসোনাইট রেসপুলস হয়, 0.5 mg বা 2 ml রেসপুলস হয়, এগুলো হচ্ছে শ্বাসকষ্টের জন্য দেওয়া হয় লিভোসিলবিউটামল কম্বিনেশানে। ফর্মেট্রল বুডিসোনাইট, যেটা ফর্মেট্রল কম্বিনেশানে দেওয়া হয়। ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ক্যাপসুল, এগুলো তো মোটামুটি গভর্নমেন্ট সেট আপ বা প্রাইভেট সেট আপ সব জায়গাতেই দেওয়া হয়। কার্বোপ্রোস্ট ট্রোমিথামিসিন ইঞ্জেকশন আছে, সেফিক্সিম ড্রপ আছে, ঠিক আছে, সেফিক্সিম ট্যাবলেট আছে, 4th generation অ্যান্টিবায়োটিক্স। সেফোপিরাজন 0.5 mg প্লাস সালভ্যাক্টাম 0.5 mg ইঞ্জেকশন হয়, 5 gram ইঞ্জেকশন হয়। সেফোপিরাজন সালভিক্টাম ইঞ্জেকশন হয়, যেটা প্রাইভেট অনেকেই জানো, যারা সেফোপিরাজন 1.5 gram প্লাস সালভ্যাক্টাম 1.5 gram ইঞ্জেকশন হয় অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে। সেফট্রিয়াক্সোন ইঞ্জেকশন খুব গুরুত্বপূর্ণ, সেফট্রিয়াক্সোন ইঞ্জেকশন। সেফোল্যাক্সিন ওরাল সাসপেনশন হয় বাচ্চাদের, যেটা হচ্ছে 250 mg পার 5 ml। হ্যাঁ, সেট্রিজিন সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে, সেট্রিজিন সিরাপ 5 mg পার 5 ml, আর সেট্রিজিন ট্যাবলেট হয়, যেটা হচ্ছে লিভোসেট্রিজিন গু 5 mg ট্যাবলেট, 10 mg ট্যাবলেট, 5 mg ট্যাবলেট দুটোই হয়, ভোজেট 5, লিভোসেট 5, এগুলো যেগুলো অ্যান্টিহিস্টামিনিক্স প্রপার্টি, ঠিক আছে।
মানে সর্দি ঠর্দি লাগলে বা র্যাশ বেরোলে দেওয়া হয়। ক্লোরোকুইন ফসফেট ট্যাবলেট 250 mg সবাই জানো, ক্লোরোকুইন ওরাল সাসপেনশান 50 mg বা 5 ml এগুলো অ্যান্টি ম্যালেরিয়াল মেডিকেশন, সাইনারিজিন ট্যাবলেট 25 mg এটাও আছে, সিপ্রোফ্লক্সাসিন ACL ট্যাবলেট হয় অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে, ক্লপিডোগ্রিল 75 যেটা ডিপ্ল্যাট 75 এটাও ওই কার্ডিয়াক পেশেন্টকে দেওয়া হয় ক্লপিডোগ্রিল, ঠিক আছে। ক্লপিডোগ্রিল উইথ অ্যাটোপ্রোস্টাটিন হলে ডিপ্ল্যাট A75 মার্কেটে ব্র্যান্ডেড ড্রাগস আছে। এগুলো আমি এই জন্য আলোচনা করছি যে বিগত অনেক ইন্টারভিউ আছে, যে ইন্টারভিউ ক্ষেত্রে অনেক ব্র্যান্ডেড ড্রাগ বা কম্বিনেশন জেনেরিক ড্রাগ জিজ্ঞেস করা হয় ইন্টারভিউ, তো অনেকে বলতে পারো না, সেই জায়গাটা এই ভিডিওটা দেখলে অনেকের হেল্প হবে। ক্লোট্রিমেজল ক্রিম আছে, মাইকোনাজল বা এগুলো ক্রিম হয়, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, ক্লোসাসিলিন 500 mg ট্যাবলেট পাওয়া যায়, কম্বাইন্ড গ্যাস্ট্রিক অ্যান্টাসিড সাসপেনশান আছে সিরাপ, ঠিক আছে, কম্বাইন্ড গ্যাস্ট্রিক অ্যান্সারের চুয়েবল ট্যাবলেটও আছে, ঠিক আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো সাইক্লো, তারপর হচ্ছে ড্যাপসোন আছে, ডেক্সামিথাসোন সোডিয়াম ফসফেট ইঞ্জেকশন আছে, স্টেরয়েড ইঞ্জেকশন, ডাইক্লোফেনাক সোডিয়াম ট্যাবলেট হয়, ডাইক্লোফেনাক সোডিয়াম 100 mg সাপোজিটরিজ হয়, ডাইক্লোফেনাক সোডিয়াম 12.5 mg সাপোজিটরিজও হয়, তারপর হচ্ছে ডোবিউটামিন ইঞ্জেকশন হয়, জোটামিন, এগুলো হচ্ছে হাই রিস্ক মেডিকেশনের মধ্যে পড়ে, এগুলো আলাদাভাবে সেগ্রিগেট করা হয় ডিসপেন্সিং করার আগে। ডোনেপেজিল ট্যাবলেট হয় 5 mg, ডোনে5 নামে মার্কেটে ব্র্যান্ডেড আছে, এনোক্সাপারিন সোডিয়াম 0.5 40 mg ইন 0.4 ml, আর এনোক্সাপারিন সোডিয়াম ইঞ্জেকশন 60 mg ইন 0.6 ml ইঞ্জেকশন এখানেও দেওয়া হয়, এগুলো ডায়াবেটিক পেশেন্টের জন্য ইঞ্জেকশন। এসিটালোপাম 10 mg ট্যাবলেট, যেটা হচ্ছে নেক্সিরো 5 হিসাবে দেওয়া হয়, এটা হচ্ছে অনেকটা এর জন্য নার্ভিং পেশেন্টের জন্য দেওয়া হয়, ইথামবিউটল, ওকে। দেন হচ্ছে ফ্যামোটোডিন 20, যেটা এখন খুব একটা মার্কেটে পাওয়া যাচ্ছে না, ফ্যামোটোডিন 20 mg ট্যাবলেট গ্যাস্ট্রিক জন্য দেওয়া হয়, গ্যাসের পেশেন্টের জন্য। ফ্লুকানাজল অপথ্যালমোলজি ড্রয় সাসপেনশান 0.3%, ফ্লুকানাজল ট্যাবলেটও দেওয়া হয়, ফলিক অ্যাসিড 5 mg ট্যাবলেট দেওয়া হয় আয়ুর্বেদ ফলিক অ্যাসিডের ক্ষেত্রে, ফ্রুসেমাইড ইঞ্জেকশন যেটা ডায়ুরেটিক 20 mg বা 2 ml অ্যাম্পুল হয় বা ট্যাবলেট হয় 40 mg, ওকে। গ্লাইমিপ্রাইড 1 mg হয়, 2 mg হয়, 4 mg হয়, গ্লাইমিপ্রাইড তোমার বলেছিলাম আগের দিন, মেটফরমিন উইথ গ্লাইমিপ্রাইড, মানে গ্লাইমিপ্রাইড হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন, অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশনের ক্ষেত্রে গ্লিমি 1 গ্লিমি 2 এগুলো দেওয়া হয়। ব্র্যান্ডেড অনেক ড্রাগ মার্কেটে আছে, মেটফরমিনের কম্বিনেশনও পাওয়া যায়, যেরকম গ্লাইকোমেট GP2, গ্লাইকোমেট GP1, ওকে, পায়োজ পায়োগ্লুট 15 বা পায়োগ্লুটাজন কম্বিনেশনে পাওয়া যায় মার্কেটে। হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট, যেটা কোভিডের টাইমে খুব দেওয়া হচ্ছিলো প্রিলিমিনারি ট্রিটমেন্টের জন্য, সেটা অ্যান্টি ম্যালেরিয়াল মেডিকেশনের জন্য দেওয়া হয়। আইবুপ্রোফেন 200-400 mg ট্যাবলেট আছে, ব্রুফেন, যেগুলো পেন কিলার। ইনসুলিনের ক্ষেত্রে অনেক কম্বিনেশান আছে, ইনসুলিনের ক্ষেত্রে হিউম্যান প্রিমিক্সড সলিউবল অ্যান্ড NPH কনসেন্ট্রেশনে 30-70 ও 25-75 IU ইন ভায়ালে দেওয়া হয়। ইনসুলিন হিউম্যান সলিউবল ইঞ্জেকশন হয়, ইনসুলিন গ্লার্জিন হয় ভায়ালে, ইপ্রাট্রোপিয়াম নেবুলাইজার স্প্রে আছে, ওকে। নেক্সট হচ্ছে আয়রন উইথ ফলিক অ্যাসিড ট্যাবলেট, এন্ট্রিক কোটেড আয়রন উইথ ফলিক অ্যাসিড কন্টেন্ট বললাম, এটা আয়রন থাকে 45 mg, 400 mcg থাকে ফলিক অ্যাসিড, আয়রন ড্রপস এলিমেন্টাল আয়রন থাকে 10 mg পার 1 ml, 15 ml ফাইলে হয়। আইসোনিয়াজিড 50 mg ট্যাবলেট হয়। আজকে আমি সমস্ত ট্যাবলেট জেনেরিক ব্র্যান্ডেড নাম অনুযায়ী বলে দিচ্ছি, এর পরবর্তী দিনে ভিডিওতে আমি অ্যাকর্ডিং টু বিভিন্ন বিভিন্ন কম্বিনেশান ড্রাগ, যেরকম অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, অ্যান্টি অ্যারেথমিক ড্রাগ, অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ, অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগ, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, বেঞ্জোডাইজাপিন ড্রাগস বা অ্যান্টি কনভালসান ড্রাগ বা বিভিন্ন রকম ফার্মাকোলজি, এক একটা চ্যাপ্টার অনুযায়ী আমি ক্লাস নেবো, আমি ক্লাস করাবো আর কি। তো এই ফার্মাকোলজি যে ক্লাসগুলো হবে সেগুলো কোনো বিনামূল্যে হবে, কোনো রকম কস্টিং লাগবে না। ফার্মাকোলজি ক্লাস আমি এক একটা করে ক্লাস করাবো আমার ইউটিউব ভিডিও দিয়ে, তো তোমরা সেই ভিডিওগুলো দেখবে, এবং যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়, আমি সব জানি না, নাই জানতে পারি, ফার্মাসির অনেক বড়ো প্রফ এ, তো সেখানে যদি ভুল হয় তোমরা সেটা কমেন্টসে আমাকে জানাবে এবং আমাকে ফোনও বলতে পারো, আমার কমেন্টসও লিখতে পারো, আমার কোনো লজ্জা নেই, যদি ভুল হয় আমি সেটা রেক্টিফাই করবো এবং পরবর্তী ক্লাসে সেইটা ভিডিওটা আমি সেই টপিকের ওপর আবার ভিডিও করবো। তো সেই জন্য আমার ফিডব্যাক ইজ অলওয়েজ ওয়েলকাম। তো আমি চাইবো ফার্মাসিস্টদের, কারণ মেন বেস হচ্ছে ফার্মাকোলজি যদি তোমরা গ্রিপ করতে পারো তাহলে বিভিন্ন ইন্টারভিউর ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। যারা ফার্মাসিস্ট পড়ছো বা যারা ফার্মাসিস্ট পাস করে গেছো তাদের ক্ষেত্রেও বলছি, যারা কাজ করছো বিভিন্ন 15-25-30 বছর কাজ করছো, আমি তো 10 বছরের উপরে কাজ করছি লাইনে, কিন্তু আমারও অনেক ভুলভ্রান্তি হয়। তো সেটা ফার্মাকোলজি যদি আমরা ঠিকঠাক জানতে পারি, অনেকেরই ভুল হয়, ভুল সবার হবে, ভুল থেকে শিখতে হবে। তো এবার সেখানে ফার্মাকোলজিতে যদি বেসিক কনসেপ্টটা থাকে, কোন ট্যাবলেটটা কোন কম্বিনেশনের এগেনস্টে দিলে কোন ওষুধটা আগে কাজ হবে, কোনটা ফার্স্ট রিলিফ হবে, বা কোন কম্বিনেশনটা আমরা বেশি জানি, কোন ব্র্যান্ডেড ড্রাগটা বা কোন জেনেরিক ড্রাগটা ডক্টর ভুল লিখতে পারে প্রেসক্রিপশানে, প্রেসক্রিপশান এরর হতে পারে, সেই জায়গাটাতে কিন্তু রিডিউস করা যেতে পারে, এবং হিউম্যান পপুলেশন থেকে অনেক রকম
হ্যাজার্ডস, মানে প্রেসক্রিপশন হ্যাজার্ড, যেটা আমি আগে অনেক ক্লাস করিয়েছি, সেখান থেকে কিন্তু, কেন একটা প্রেসক্রিপশন একটা ডক্টর যখন লিখছেন সেখানে কিন্তু অনেক ভুল হতে পারে, সেই ভুলের যদি ফার্মাসিস্ট সেই ভুলটা ধরে দিতে পারো বা ফার্মাসিস্ট যে ভুলটাকে ইরাডিকেট করে পেশেন্টকে ঠিক করে বুঝিয়ে দিতে পারো, অনেক ভুল হতে পারে, ডোজের ভুল হতে পারে, ফ্রিকোয়েন্সির ভুল হতে পারে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভুল হতে পারে, বা পেশেন্ট অনেক সময় একটা মেডিসিন নিচ্ছে, বহুদিন সুগার মেডিসিন খাচ্ছে, স্কিপ করে গেছে, তো তার কী কী সাইড এফেক্টস তার পেশেন্টের হতে পারে, বা বিভিন্ন দীর্ঘদিন ধরে এক একটা ড্রাগ নিলে, দীর্ঘদিন ধরে একটা ড্রাগ নিয়ে যাচ্ছে, তো সেই ড্রাগের কী ক্ষতি হতে পারে, উইদাউট প্রেসক্রিপশন মেডিসিন খেলে কী ক্ষতি হতে পারে, বা একটা মেডিসিন পার্টিকুলারলি ছদিনের দিয়েছে কিন্তু দুদিন খেয়ে বন্ধ করে দিয়েছে, সেই মেডিসিনটা পেশেন্ট যদি দুদিন খেয়ে বন্ধ করে দেয়, ছদিনের জায়গায় দুদিন খেলে কী ক্ষতি হতে পারে, পরবর্তী দিনে মেডিসিনগুলো আরভাবে কাজ করতে পারে কিনা, এই ধরনের কনসেপ্টগুলো ফার্মাকোলজি পড়লে ক্লিয়ার হবে। তো ফার্মাকোলজি প্লাস ফার্মাসিউটিক্সের প্রেসক্রিপশন পার্ট, ফার্মাসিউটিক্সের যে প্রেসক্রিপশন হ্যান্ডলিং বা প্রেসক্রিপশন ডিসপেন্সিং এরর বা প্রেসক্রিপশন পার্টটা গুরুত্বপূর্ণ, এবং ফার্মাকোলজির কিন্তু এই মানে টোটাল কোড লেভেলে, বেসিক লেভেলে ড্রাগের ক্লাসিফিকেশান, ড্রাগের ইউজ, সাইড এফেক্ট, কন্ট্রাইন্ডিকেশান, ড্রাগ ড্রাগ ইন্টারাকশান, ড্রাগের অ্যাডভার্স রিয়াকশান, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ড্রাগ পয়েন্ট অফ ইন্টারাকশান বললে আমার মনে হয় খুব অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আমি এই জন্য ধরে ধরে ক্লাস করাবো, বিভিন্ন যারা ফার্মাসি পড়ছো, ডিপ্লোমা পড়ছো, বিফার্ম পড়ছো, এমফার্ম পড়ছো, আমার ক্লাস দেখতে পারো, এবং আমি ইন্টারঅ্যাক্টিভ সেশন করাতে পারবো, এর পরে থেকে লাইভে আসবো ইউটিউবে, তখন তোমরা দেখতে পারবে, এবং বিভিন্ন যে ক্লাসগুলো হবে কোনো উইদাউট এনি কস্ট, কোনো পয়সা লাগবে না, তার জন্য তোমরা আমার ক্লাস বিনামূল্যে দিতে পারো, আমি যেটুকুনি আমি শিখেছি সেগুলোই আমি তোমাদের মধ্যে এ করবো। তো নলেজ মানে যদি শেয়ার করা যায় তাহলেই বাড়ে, না আমার ওরকম এই আছে, আমি নলেজটা শেয়ার করতে চাই, তোমাদের ভুল হতে পারে, আমিও শিখতে চাই, তোমরা যদি কেউ ফার্মাসিস্ট ভুল আমাকে ধরে যেতে পারো, আমাকে তোমরা কমেন্টসে বা ফিডব্যাক করতে পারো, পরবর্তী দিন আমি ওটা রেকটিফাই করে করবো। তো নেক্সট, আজকে কিছু কিছু ইম্পর্টেন্ট ট্যাবলেট জেনেরিক ব্র্যান্ডেড আমি করে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে লেবেটোলাল 100 mg ট্যাবলেট আছে, লেবোসিউটামল সালবিউটামল 0.63 mg সলিউশন ফর নেবুলাইজেশন, নেবুলাইজেশনের জন্য দেওয়া হয় 2.5 ml অ্যাম্পিউলে, লিগনোকেন 2% অ্যাড্রিনালিন, লিগনোকেন ACL জেল, এমনি শরীর খুব একটা ভালো নেই, যতটা পারছে আমার সাথে কোঅপারেট করো, আমি খুবই আস্তে কথা বলছি, এবং আমার আগে ভিডিওগুলো অনেক জোরে করতাম, তো আমার এখন একটু প্রবলেম আছে, সেই জন্য আমি একটু আস্তে আস্তে করছি ভিডিওগুলো, তো তোমরা সেই আমার সাথে একটু কোঅপারেট করো। লোরাজিপাম ইঞ্জেকশন আছে, লোরাজিপাম ট্যাবলেট আছে, লোসার্টান পটাশিয়াম ট্যাবলেট 50 mg, এটা অ্যান্টি হাইপার প্রেশারের ক্ষেত্রে দেওয়া হয়, টেলমিসার্টান লোসার্টান, আমি এগুলো কম্বিনেশান দিয়ে বুঝিয়ে দেবো যে লোসার্টানের কী কাজ, টেলমিসার্টানের কতটা সাইড অফ অ্যাকশন, কতটা ফাস্ট, বা অ্যামলোডিপিনের কতটা সাইড অফ অ্যাকশন ফাস্ট। আমরা সবাই জানি অ্যামলোডিপিন, ফেলোডিপিন, নিমোডিপিন, নিজোলডিপিন, নিকারডিপিন, এগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর টেলমিসার্টান লোসার্টান এগুলো হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ARB। তো এই দুটোর মধ্যে কী পার্থক্য আছে, কতটা সাইট অফ অ্যাকশন কতটা ফাস্ট, বা কোনটার মোড অফ অ্যাকশন ফাস্ট, বা কম্বিনেশানে খেলে আমরা টেলমা AM ট্যাবলেট পাওয়া যায় মার্কেট, টেলমা CT ট্যাবলেট পাওয়া যায়, তো সেই নিয়ে আমি আলোচনা করবো নেক্সট ভিডিওগুলোতে। মেড্রক্সি প্রোজেস্টোন অ্যাসিডের ট্যাবলেট হয়, মিথাইল ডোপা ট্যাবলেট পাওয়া যায়, তো এগুলো যেগুলো বলছি এগুলো সবই জেনেরিক ড্রাগ, এর কিন্তু অনেক ব্র্যান্ড আছে, মিসোপ্রোস্টলল ট্যাবলেট 200 mcg হয়, মিসোপ্রোস্টল ট্যাবলেট 100 mcg হয়, মক্সিফ্লক্সাসিন অফথ্যালমোলজি অয়েলমেন্ট হয়, এবার আসছি নরফ্লক্সাসিন ট্যাবলেট 400 mg হয়, নরেথ্রেস্টরন ট্যাবলেট 5 mg হয়, ORS-এর ক্ষেত্রে বিভিন্ন কম্বিনেশান আছে, সেগুলো জানো তোমরা, সোডিয়াম ক্লোরাইড, ডেক্সট্রোজ, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, অফ্লক্সাসিন ট্যাবলেট হয় যেগুলো অ্যান্টি ডায়রিয়ালের ক্ষেত্রে হয়, ওকে। তো আরও বহুত ড্রাগস আছে, যেমন প্যারাসিটামলের ক্ষেত্রে 125 mg ট্যাবলেট হয়, 500 mg ট্যাবলেট হয়, 650 mg ট্যাবলেট হয়, 1000 mg বা 100 ml ইঞ্জেকশন হয়, 125 mg 5 ml সাসপেনশন হয়, ড্রপ হয় 100 mg পার ML, 80 mg সাপোজিটরি প্যাক ট্যাবলেট পাওয়া যায়, 250 mg ট্যাবলেট হয়, 1000 mg ট্যাবলেট হয়, 170 mg সাপোজিটরি প্যাক অফ 5 এ, বিভিন্ন রকম আছে কম্বিনেশান, তো আমি একটা ক্লাসে এত কভার করতে পারছি না, তো আপাতত এই অবধি ভিডিওটা, এগুলো তোমরা লেভেল ড্রাগগুলো যেগুলো আলোচনা করলাম এগুলো ড্রাগগুলো মোটামুটি মডিফাই করো, পরবর্তী ক্লাস আমি খুব তাড়াতাড়ি নেক্সট মান্থ থেকে শুরু করবো, তো তোমরা যারা আমার ক্লাসে আসবে তোমরা অ্যাটেন্টিভলি আমার ইউটিউব ভিডিওটা, এক একটা ক্লাস হয়তো 15 মিনিট বা 20 মিনিট নেবো, তোমরা দেখো বা সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উইথ মাই ইউটিউব চ্যানেল ফার্মাসিস্ট অলওয়েজ ট্রাস্টেড ফর, থ্যাংক ইউ সো মাচ।